গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি চাইলে ওকালতি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু তা না করে উনি ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করাকেই নিজের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছিলেন। উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও মহাশক্তিশালী ব্রিটিশদের ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। চৌঠা সেপ্টেম্বর 1888 সাল, মাত্র 19 বছর বয়সে মোহনদাস করমচাঁদ গান্ধী ওকালতি পড়তে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। অল্প বয়সে মোহনদাসের পিতা করমচাঁদ গান্ধীর মৃত্যু হয়। মাতা পুতলিবাই মোহনদাসের এই বিদেশ যাত্রার সিদ্ধান্তে খুশি ছিলেন না, কারণ ওনার মনের মধ্যে বিভিন্ন আশঙ্কা দেখা দিয়েছিল। উনি শুনেছিলেন বিদেশে যুবক ছেলেদের অভ্যাস খারাপ হয়ে যায়, তারা মদ ও মাংসে আসক্ত হয়ে পড়ে। কিন্তু মোহনদাস মায়ের মনের কথা বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিল। মা, প্রতিজ্ঞা করছি যে বিদেশে গিয়ে কোনো মদ অভ্যাস করব না। আমি মদ, মাংস বা অন্য কোনো বাজে নেশাও করব না। তুমি শুধু আমায় যাবার অনুমতি দাও। মা পুতলিবাই অনিচ্ছা সত্ত্বেও মোহনদাসকে বিদেশে যাওয়ার অনুমতি দেন। মাই ছিল তার প্রেরণা। অনশন, উপবাস ও সত্যাগ্রহ আন্দোলন করার প্রেরণা মোহনদাস মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। আমি সত্যের পথে সবসময় হাঁটব, যতই কষ্ট আমার হোক না কেন, যতই বিপদ আমার হোক না কেন, আমি কখনোই সত্যের পথ ছাড়ব না। সেই সময় বাল্যবিবাহের প্রথা ছিল। মোহনদাসের মাত্র 13 বছর বয়সে কস্তুরী বাইয়ের সাথে বিবাহ হয়েছিল। রোগা পাতলা শরীর, মোহনদাসের ইংরেজিতে কথা বলার অভ্যাস ছিল না, দু চারটি ইংরেজি কথা বলতে পারতেন। ইংল্যান্ড যাত্রার সময় জাহাজে মাত্র 2 জন হিন্দি ভাষী ছিলেন, একজন মোহনদাস নিজেই আর একজন রাজকোটের উকিল মজুমদার। মজুমদারও ইংল্যান্ডে ওকালতি পড়তে যাচ্ছিলেন। মা পুতলিবাইকে দেওয়া প্রতিজ্ঞার কথা সবসময় স্মরণে রেখেছিল মোহনদাস। নিরামিষ খাওয়া প্রতিজ্ঞার জন্য মোহনদাস জাহাজের তৈরি কোনো খাবারই খেতেন না। সে মায়ের হাতে তৈরি মিষ্টি ও লাড্ডু খেয়ে খিদে মেটাতেন। একদিন মজুমদার ওকে বোঝালেন, শোনো ভাই, উকিলকে একজন ভালো বক্তা হতে হয়, আপনি ব্যারিস্টারই হতে যাচ্ছেন, এই পেশাতে কম কথা বলা উচিত নয়। আমি জানি ইংরাজি আপনার মাতৃভাষা নয়, তবুও আপনাকে নিঃসংকোচে ইংরেজি বলার চেষ্টা করা উচিত, ভুল হলে হতে দিন। জাহাজের এক ইংরেজ যাত্রী যখন জানতে পারল যে মোহনদাস মদ খায় না, মাংসও খায় না, তখন সে আশ্চর্য হয়ে গেল। সে তখন মোহনদাসকে বলল, হেম্যান, গরম কেবলমাত্র বন্দর ওটার পার্শ্ববর্তী এলাকায় থাকে, এরপর তুমি যত উপসাগরের দিকে এগিয়ে যাবে ততই দেখবে তোমার প্রচন্ড ঠান্ডা লাগছে, ইংল্যান্ডে তো এর চেয়েও ভীষণ ঠান্ডা আছে। ওখানে মদ এবং মাংস ছাড়া মানুষ বাঁচতেই পারে না, মাংস তো তোমাকে খেতেই হবে ম্যান। মোহনদাস ওই ইংরেজ সহযাত্রীর পরামর্শ শুনে কৃতজ্ঞতা প্রকাশ করে। জাহাজ যখন উপসাগরে পৌঁছল তখন ওখানে প্রচণ্ড ঠান্ডা, মোহনদাস ওই প্রচণ্ড ঠান্ডা সহ্য করে নেন। ওনার কাছে ইংল্যান্ডের মাত্র 4 জন লোকের ঠিকানা ছিল, এদের মধ্যে একজন ডাক্তার প্রাণজীবন মেহতা। মোহনদাসের আসার খবর পেয়ে সাউদাম্পটন বন্দরে অপেক্ষা করছিলেন। মোহনদাস ওনার সাথে কথা বলতে বলতে ডাক্তারের টুপি খুলে নেন। তখন ডাক্তার মেহতা তাকে বোঝান, এখানকার আচার ব্যবহার ভারতবর্ষের থেকে সম্পূর্ণ আলাদা, এখানে জিজ্ঞেস না করে কেউ কারো জিনিস ধরে না, এখানে জোরে কথা বলা লোকেদের
অসভ্য বলে মনে করা হয়। মোহনদাস ডাক্তার মেহিতার কথা খুব মন দিয়ে শুনলেন এবং তা পালনও করলেন। ইংরেজ সভ্যতা শেখার জন্য তিনি অনেক বই পড়ে ফেললেন, নতুন পোশাক তৈরি করালেন ও নতুন টুপি কিনলেন, ইংরেজদের ন্যায় চুল কাটান, এমনকি টাই বাঁধতেও শিখলেন, ফরাসি ভাষা শিখলেন, নাচতেও শিখলেন, বেহালা বাজাতেও শিখলেন। কিন্তু কিছুদিন পর উনি বুঝতে পারলেন এই সব কিছুই নিরর্থক। উনি ভাবলেন, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, তাহলে এই নাচ গান কেন? আমাকে এই সভ্যতার মায়া ত্যাগ করতেই হবে। যার আমাকে সভ্য মনে হবে, সে যেন আমার সৎ আচার ব্যবহার থেকে আমাকে সভ্য মনে করে, নয়তো মনে করার দরকার নেই। সময়টা 1891 সাল। সময় নিজের গতিতেই চলতে থাকে। জুন মাসে মোহনদাস ব্যারিস্টারি পাস করে। ইংল্যান্ডে 3 বছর থাকার পর 12 জুন ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন। উনি সোজা বোম্বে বন্দরে পৌঁছান। সেখানে ওনার ভাই অপেক্ষা করছিলেন। মোহনদাস মনে আনন্দ নিয়ে বাড়িতে পৌঁছান এবং মাকে খুঁজতে থাকেন, কিন্তু মাকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করায় উনি জানতে পারেন মা আর এই পৃথিবীতে নেই। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মোহনদাস খুব ভেঙে পড়েন। মোহনদাস রাজকোটে ওকালতি শুরু করেন এবং মাসে প্রায় 300 টাকা করে উপার্জন করতে থাকেন। কিন্তু কোনো কিছুতেই তার মন বসল না। একদিন পোর বন্দরের একজন বড় ব্যবসায়ী শেঠ আবদুল্লার চিঠি তিনি পান। শেঠ আবদুল্লা মোহনদাসকে দক্ষিণ আফ্রিকায় ডেকে পাঠান একটা মোকদ্দমা লড়ার জন্য। মোহনদাস দক্ষিণ আফ্রিকা চলে গেলেন। সম্পূর্ণ ভারতীয় পোশাক পরে উনি যখন দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছলেন, তখন সেখানকার ভারতীয়দের দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। বন্দরে শেঠ আবদুল্লার সাথে দেখা হয়ে যায়। উনি মোহনদাসকে ওনার নিজের বাড়িতে নিয়ে যান। ভারতীয়রা এখানে যতই বড় লোক হোক না কেন, যতই পণ্ডিত হোক না কেন, ওদেরকে এখানকার মানুষ সম্মান দেয় না। শেঠ আবদুল্লা মোহনদাসকে ডারবানের আদালত দেখাতে নিয়ে যান। ওখানে আবদুল্লা অনেকের সাথে মোহনদাসকে পরিচয় করিয়ে দেন। আদালতের ভিতর একজন ইংরেজ বিচারক মোহনদাসকে উপর থেকে নিচ অবধি দেখেন এবং মোহনদাসকে তার মাথার পাগড়ি খুলতে বলেন। বিচারকের এই কথা মোহনদাসের পছন্দ হয় না। তিনি আদালত চত্বর থেকে বেরিয়ে যান। এখান থেকেই শুরু হয় দক্ষিণ আফ্রিকার ইংরেজ সরকারের বিরুদ্ধে ওনার সংঘর্ষ। এর 1 সপ্তাহ পর প্রিটোরিয়ায় যাওয়ার জন্য ট্রেনের প্রথম শ্রেণীর টিকিট কেটে তিনি রওনা দেন। রাত্রি 9টার সময় ট্রেন নেটালের রাজধানী ম্যালিসবার্গে পৌঁছল। এখানে যাত্রীদের শোবার জন্য বিছানা দেওয়া হতো। ম্যালিসবার্গ থেকে একজন ইংরেজ যাত্রী ট্রেনের কামরায় উঠে প্রথম শ্রেণীতে মোহনদাসকে দেখে চমকে যায়। কিছুক্ষণ অবাক হয়ে দেখার পর ওই যাত্রীটি ট্রেনের কামরা থেকে নেমে গিয়ে দুজন রেলের টিকিট পরীক্ষককে নিয়ে আসে। আপনি অন্য কামরায় গিয়া বসে, আপনাকে গাড়ি একদম শেষের কামরায় গিয়া বসিতে হইবে। মোহনদাস নিজের জায়গা ছেড়ে যেতে রাজি হলেন না। তখন ওই টিকিট পরীক্ষকের আদেশে একজন সিপাহী মোহনদাসকে হাত ধরে জবরদস্তি ট্রেনের কামরা থেকে নামিয়ে দেয়। ও, এই অপমান সহ্য করার থেকে ওকালতির কাজ ছেড়ে আমার ভারতে ফিরে যাওয়াই ভালো হবে, কিন্তু লোকে আমাকে ভীতু ভাববে। না, আমি তা করব না, আমি এখানেই থাকব।
আর ইংরেজ সরকারের বড় বিদ্বেষ নীতির বিরোধিতা করব, ওদের বিরুদ্ধে লড়ব। শেঠ আবদুল্লার মামলা গান্ধীজি জিতে যান। গান্ধীজি ভারতে ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই একজন ব্যক্তি শেঠ আবদুল্লার ঘরে গান্ধীজিকে নেটাল মাচারি পত্রিকার একটি কপি দেখায়, যাতে এই খবর ছাপা হয়েছিল যে নেটালের সরকার ভারতীয়দের ভোটাধিকার তুলে নিতে চায়। এর জন্য তারা মন্ত্রিসভায় একটি বিলও পেশ করেছে। প্রবাসী ভারতীয়রা গান্ধীজিকে বললেন, দয়া করে আপনি আরো কিছুদিন থেকে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেনই এখানকার সরকার আমাদের অস্তিত্ব মিটিয়ে দিতে চাইছে। আপনাকে বিরোধিতা করতেই হবে, করতেই হবে, আপনাকে দেব না আমরা। গান্ধীজি প্রবাসী ভারতীয়দের অনুরোধ অস্বীকার করতে পারলেন না, তাই পত্নী কস্তুরবা ও দুই পুত্রকে সঙ্গে নিয়ে নাটাল রওনা দিলেন। নাটালে ওনার আসার খবর আগেই পৌঁছে দিয়েছিল, সেই জন্যই নাটাল সরকারের তরফ থেকে জাহাজের ক্যাপ্টেনকে নির্দেশ দেওয়া হয়েছিল। নাটালের সাথে জমরার লোকেরা খেপে আছে, মিস্টার গান্ধী এবং ওনার পরিবারের উপর হামলা হতে পারে। সন্ধ্যাবেলা সুপারিনটেন্ডেন্ট মিস্টার ডেটন মার্কার ওনাদের নিজের দায়িত্বে নিয়ে যাবেন। নির্দেশ আসার আধ ঘন্টার মধ্যেই শেঠ আবদুল্লার ইংরেজ উকিল ল্যাটন এসে পৌঁছলেন এবং উনি গান্ধীজিকে নিজের দায়িত্বে নিয়ে যাওয়ার কথা বললেন। জাহাজের ক্যাপ্টেন ও গান্ধীজি রাজি হলেন। কস্তুরবা ও দুই পুত্রকে একটি গাড়িতে করে শেঠ রুস্তমের কাছে পাঠিয়ে দেওয়া হলো আর ল্যাটন গান্ধীজিকে নিজের সাথে নিয়ে গেলেন। তখন রাস্তাতে কিছু ইংরেজ যুবক গান্ধীজিকে চিনতে পেরে ঘিরে ধরে, একজন ওনার পাগড়ি খুলে দেয় আর কয়েকজন ওনাকে ঘুষি মারতে থাকে। তখন উনি পাশের একটি বাড়ির দরজার রড ধরে বাঁচার চেষ্টা করেন, কিন্তু ওই যুবকরা নির্দয়ভাবে তাকে লাঠি মারতে থাকে। ঠিক সেই সময় মিস্টার ডেটনের স্ত্রী গান্ধীজিকে মার খেতে দেখেন। উনি গান্ধীজিকে চিনতেন, উনি গান্ধীজিকে ওই যুবকদের হাত থেকে রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ এসে উপস্থিত হয় এবং তারা গান্ধীজিকে শেঠ রুস্তমের বাড়িতে পৌঁছে দেয়। রাত্রি হতেই সাদা চামড়ার লোকেরা রুস্তমের বাড়ি ঘিরে ফেলে। তারা রুস্তমের বাড়িতে আগুন জ্বালিয়ে পরিবার শুদ্ধ গান্ধীজিকে পুড়িয়ে মারতে চেয়েছিল। সুপারিনটেন্ডেন্ট আলেকজান্ডারের পরামর্শ মতো পিঠের ভীষণ ব্যথা থাকা সত্ত্বেও গান্ধীজি রুস্তমের বাড়ি থেকে লুকিয়ে নিঃশব্দে পালিয়ে যান। গান্ধীজি পালিয়ে যাওয়ার পর আলেকজান্ডার পুলিশকে ডেকে বলেন, টুমার শিকার টুমার চোখে ধুলো দিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এরপর গান্ধীজির কাজের পরিধি বাড়তে থাকে। গান্ধীজির কাছে সমস্ত ধর্মের লোকেরা আসতে থাকে। গান্ধীজি সকলের সাথে আপনজনের মতো ব্যবহার করতেন। সমস্ত ধর্ম ও জাতির লোকের বিশ্বাস নিয়ে উনি ফিনিক্সে একটি আশ্রম করার পরিকল্পনা করেন। বোর যুদ্ধের পর গান্ধীজি ভারতে ফিরে আসেন। সেই সময় ভারতে অখিল ভারতীয় কংগ্রেসের অধিবেশন চলছিল। পণ্ডিত গোপালকৃষ্ণ গোখলে গান্ধীজির দক্ষিণ আফ্রিকার আন্দোলন সম্বন্ধে জানতেন। গান্ধীজি ওই অধিবেশনে অংশগ্রহণ করেন। কিছুদিন পর গান্ধীজির কাছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর টেলিগ্রাম আসে, আপনি যত শীঘ্র সম্ভব সাউথ আফ্রিকায় চলে আসুন, নয়তো আমি আপনাকে নিয়ে যেতে আসছি। গান্ধীজি পত্র পাওয়া মাত্রই দক্ষিণ আফ্রিকায় চলে গেলেন। ওখানে গিয়ে দেখলেন ভারতীয়দের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। তখন উনি জোহানেসবার্গে প্রবাসী ভারতীয়দের সাহায্য করবেন বলে মনস্থির করলেন। ভারতীয়দের অধিকারের জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন, যার জন্য ওনাকেও জেলে যেতে হয়েছিল। দীর্ঘ 8 বছর পর গান্ধীজির দাবি মেনে নেওয়া হয়। সেই সময় সারা বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের আগুন জ্বলছিল। গান্ধীজির মতোই অখিল ভারতীয় কংগ্রেসের নেতারাও সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যকে সাহায্য করা উচিত বলে মনে করেছিলেন। ওনারা ভেবেছিলেন ব্রিটিশ সরকার আমাদের সাহায্যে খুশি হয়ে ভারতবর্ষকে স্বাধীন করে দেবে, কিন্তু এর বদলে
ব্রিটিশ সরকার যুদ্ধের পর ভারতীয়দের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড উপহার দেয়। ভারতীয়দের উপর ব্রিটিশদের অত্যাচারের দুঃখ পেয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করলেন, যার মূল উদ্দেশ্য ছিল বিদেশি বস্ত্র ও দ্রব্য বর্জন। এই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। ভারতের বিভিন্ন জায়গায় জায়গায় বিদেশি দ্রব্য ও বস্ত্রে আগুন লাগানো হতে থাকে। ভারতবাসী বুঝতে শুরু করেছিল যে সত্য, শান্তি, অহিংসা ও অসহযোগ দ্বারা কোনো অস্ত্র প্রয়োগ না করেই ব্রিটিশ শক্তিকে প্রতিহত করা যাবে। মানুষ গান্ধীজিকে অনুসরণ করে খাদির বস্ত্র পরতে শুরু করে। ছুঁত অছুঁত, উঁচু নিচু ও ধর্মীয় মতবিরোধ ভুলে ভারতীয়রা এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। এই সময় প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন। উনি ভারতবর্ষে যেখানে যেখানে গিয়েছিলেন সেখানেই ওনাকে কালো পতাকা দেখানো হয়েছিল। এর ফলে ব্রিটিশদের অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। ব্রিটিশ সরকার কংগ্রেসের অনেক স্বেচ্ছাসেবককে অপরাধী বলে ঘোষণা করে এবং তাদেরকে গ্রেপ্তার করে কারাবন্দি করে। এর মধ্যে পণ্ডিত জওহরলাল নেহরুও ছিলেন। অসহযোগ আন্দোলনকারীরা পুলিশের নির্মম অত্যাচার দিনের পর দিন সহ্য করতে থাকে। 1922 সালে ফেব্রুয়ারি মাসে অহিংসা আন্দোলন আচমক এক হিংসাত্মক আন্দোলনে পরিবর্তিত হয়। আন্দোলনকারীরা চৌরাচৌরি পুলিশ ফাঁড়িতে আগুন দাখিল করে। আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং অগ্নিদগ্ধ হয়ে 6 পুলিশকর্মী নিহত হয়। এই ঘটনায় গান্ধীজি ভীষণভাবে মর্মাহত হয়েছিলেন। উনি অসহযোগ আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন। গান্ধীজির উপর সকলের অটুট বিশ্বাস ছিল। এই আন্দোলন ব্রিটিশ শাসন ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশরা গান্ধীজিকে কারারুদ্ধ করে রাখে। জেল থেকে ছাড়া পাওয়ার পর গান্ধীজি খবর পান ব্রিটিশ সরকারের কর ও অত্যাচারের মাত্রা গুজরাটে আতঙ্কের সৃষ্টি করেছে। সরকারি কর্মচারী কর আদায়ের জন্য কৃষকদের গরু বাছুর নিলাম করতে থাকে। গান্ধীজি এই খবর পাওয়া মাত্রই গুজরাটে চলে যান। ওখানে উনি সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে দেখা করেন। দুজনে ব্রিটিশ কালেক্টরের কাছে যান এবং এই অমানবিক অত্যাচার বন্ধ করার আবেদন জানান। যে সমস্ত কৃষকের ফিনান্সিয়াল অবস্থা ভালো তারাই শুধু ট্যাক্স দিবে, আর যারা দিতে পারবে না তাদের ট্যাক্স মুকুব করা হইল। ব্রিটেন সাইমন কমিশনকে ভারতবর্ষে পাঠায়। এই কমিশন ইংল্যান্ডের বিখ্যাত উকিল স্যার জন সাইমনের নেতৃত্বে ভারতে এসেছিল। ভারতবাসীরা জানত এই কমিশন তাদের জন্য ভালো কিছু করবে না, এই জন্য সকলে মিলে ওই কমিশনকে বয়কট করেছিল। সাইমন ভারতবর্ষে এটাই দেখতে এসেছিল যে ভারতবাসীদের স্বশাসনের অধিকার দেওয়া উচিত হবে কিনা। লাহোরে লালা রাজপথ রায় সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন। সাইমন কমিশন ভারত ছাড়ো এই স্লোগান দিয়ে লালা রাজপথ রায়ের নেতৃত্বে বিশাল মিছিল যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখন স্যান্ডোজ নামে এক ইংরেজ পুলিশ সুপারিনটেন্ডেন্ট ওই মিছিলের উপর লাঠি চালাতে থাকেন। লালা রাজপথ রায়ের মাথায় লাঠির আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়, যার ফলে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। এই খবর যখন বিপ্লবী ভগৎ সিং এর কানে পৌঁছয় তখন ভগৎ সিং স্যান্ডোজকে গুলি করে হত্যা করে।
পাঞ্জাবের যুবকরা স্যান্ডোজের মৃত্যুর খবর শুনে উল্লাসে ফেটে পড়েছিল। লাজপত রায়ের মৃত্যু গান্ধীজিকেও শোকস্তব্ধ করেছিল। এরপর কলকাতা অধিবেশনে কংগ্রেস নেতারা ভারতবর্ষের স্বরাজের অধিকারের জন্য একমত হয়। এও ঠিক করা হয়, যদি ব্রিটিশরা এক বছরের মধ্যে স্বরাজের অধিকার না দেয় তাহলে আন্দোলনের মূল উদ্দেশ্য হবে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা। এর জন্য দরকার হলে আমরণ আন্দোলন শুরু করা হবে। গান্ধীজি জওহরলাল নেহরুকে কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করেন এবং অধিবেশনের সিদ্ধান্তের আবেদনপত্র নিয়ে তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড এরুইনসের সাথে দেখা করেন। লর্ড এরুইন স্পষ্টভাবে জানিয়ে দিল যে স্বরাজের অধিকার পাওয়ার যোগ্যতা এখনো ভারতীয়দের হয়নি। এর ফলে গান্ধীজি পূর্ণ স্বরাজের অধিকারের জন্য আন্দোলনের ডাক দিতে বাধ্য হলেন। দেশের যুব সমাজ পূর্ণ স্বাধীনতার জন্য ব্রিটিশ সরকারের কাছে ভিক্ষা চাইতে রাজি ছিল না। তারা লড়াই করে পূর্ণ স্বাধীনতার অধিকার পেতে চেয়েছিল। এইরকম পরিস্থিতিতে 1929 সালের 26 জানুয়ারি রাবড়ি নদীর ধারে কংগ্রেসের অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরু পূর্ণ স্বাধীনতা আন্দোলনের ডাক দেন। এখন থেকে আমাদের আন্দোলনের উদ্দেশ্য হবে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা অর্জন। স্বতন্ত্রতার জন্য আমরা ব্রিটিশদের বিরুদ্ধে সংঘর্ষে যেতেও পিছপা হব না। এই কারণে 26 জানুয়ারি দিনটি ভারতবর্ষের স্বতন্ত্রতা দিবস হিসাবে পালন করা হবে বলে ঠিক করা হয়। ভারতবাসী ব্রিটিশ শাসন ক্ষমতার বিরুদ্ধে পূর্ণ সংঘর্ষে যেতে প্রস্তুত ছিল। ঠিক সেই সময় ব্রিটিশ সরকার দৈনিক অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য লবণের উপর কর আরোপ করে। এই খবর শুনে গান্ধীজি ভীষণ অসন্তুষ্ট হন। উনি লবণ করের প্রতিবাদে আইন অমান্য আন্দোলনের ডাক দেন এবং এর বিরুদ্ধে ডান্ডি অভিযান করবেন বলে ঠিক করেন। মাত্র 76 জন সঙ্গীকে নিয়ে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। 24 দিন এইভাবে হাঁটার পর উনি যখন ডান্ডির সমুদ্র তটে এসে পৌঁছান, তখন ওনার সাথে ছিল হাজার হাজার ভারতবাসী। ডান্ডির সমুদ্র তটে উনি যখন লবণ তৈরি করেন, ব্রিটিশ পুলিশ আইন অমান্য করার অপরাধে গান্ধীজিকে গ্রেপ্তার করে। আরও একবার ভারত মাতার প্রকৃত সন্তানদের কারারুদ্ধ করা হয়। এরপর 1930 সালের 12ই নভেম্বর লন্ডনে গোল্ডস্মিথ সম্মেলন হয়, যা ভারতীয় কংগ্রেস সম্পূর্ণরূপে বয়কট করে এবং অসহযোগ আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ব্রিটিশ সরকার এই আন্দোলনের ফলে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। তারা সমঝোতা করতে বাধ্য হয়েছিল। গান্ধীজি দিল্লিতে গিয়ে লর্ড এরুইন্সের সাথে দেখা করেন, কিন্তু আলোচনার পরেও সমঝোতার কোনো পথ বেরোয় না। এরপর এরুইন ইংল্যান্ডে চলে গেলেন এবং ওনার জায়গায় লর্ড ওয়েলিংটন আসেন। ওনার সাথে আলোচনা করেও কোনো লাভ হয় না। এরপর 1931 সালের 7ই সেপ্টেম্বর লন্ডনে আরও একবার গোল্ডস্মিথ সম্মেলন হয়। গান্ধীজি লন্ডনে পৌঁছন এবং স্বরাজের দাবি তোলেন, যা ব্রিটিশ সরকার মানতে রাজি হয় না। গান্ধীজি ব্রিটিশ সরকারকে সতর্ক করে বলেন, যদি ওনার দাবি মানা না হয় তাহলে উনি অন্য পথে যেতে বাধ্য হবেন। গান্ধীজি ভারতে ফেরার আগেই ব্রিটিশরা জওহরলাল নেহরু ও খান আব্দুল গফরকে কারারুদ্ধ করে। সর্দার প্যাটেল গান্ধীজি ভারতে আসার আগেই সত্যাগ্রহ আন্দোলন শুরু করে দেন। সমগ্র ভারতবাসী একজোট হয়ে যায়। দেশে পৌঁছানোর পরেই গান্ধীজি ও সর্দার প্যাটেলকে কারারুদ্ধ করা হয়। সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়া বিদ্রোহের আগুনকে দমন করার জন্য লর্ড ওয়েলিংটন পুলিশকে আন্দোলনকারীদের উপর নির্মমভাবে লাঠি ও গুলি চালানোর আদেশ দেন। আমাদের পূর্ণ স্বরাজ চাই। এরপর ব্রিটিশ সরকার ভারতবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ডিভাইড অ্যান্ড রুলস নীতির আশ্রয় নেয়। র্যামসে ম্যাকডোনাল্ড দলিত জাতিদের জন্য আলাদা আলাদা ভোটাধিকারের প্রস্তাব দেয়। গান্ধীজি আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেন। অবশেষে গান্ধীজির এই আমরণ অনশনের ফলে ব্রিটিশ সরকার
গান্ধীজির সাথে সমঝোতা করতে বাধ্য হয়। গান্ধীজি অনশন প্রত্যাহার করেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর গান্ধীজি হরিজনদের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। বিভিন্ন জায়গায় হরিজন আশ্রম তৈরি হতে থাকে। 1939 সালে ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে এবং ইতালি জাপানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ভাইসরয় কাউকে কিছু না জানিয়ে বলে দেন এই বিশ্বযুদ্ধে ভারত ব্রিটেনের সাথে আছে, এবং উনি আরো বলেন, ভারতবর্ষে স্বরাজ অধিকারের ব্যাপারে যুদ্ধের শেষে আলোচনা করা হইবে। ব্রিটিশ সরকার অকারণে ভারতকেও বিশ্বযুদ্ধে সামিল করে। গান্ধীজি বিশ্বযুদ্ধ চলার সময় ধৈর্য ও বুদ্ধির পরিচয় দেন। কংগ্রেস ব্রিটিশ সরকারকে সাহায্য না করে অসহযোগ আন্দোলন শুরু করেন। এবার গান্ধীজির স্লোগান ছিল, নো মানি নো ম্যান। এর মানে ছিল যুদ্ধের জন্য ভারতীয়রা কোনো অর্থ সাহায্য করবে না, এবং যুদ্ধে ভারতীয় সেনা ব্রিটিশদের সাহায্যও করবে না। এই অসহযোগ আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের ফলে 120,000 নারী পুরুষকে গ্রেপ্তার করা হয় ও তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়। গান্ধীজি চাইছিলেন ভারতীয়রা যেন ব্রিটিশ সরকারকে অস্বীকার করে, এবং ব্রিটিশরা যেন ভারতীয়দের স্বাধীন ভারতবর্ষের নাগরিক বলে মেনে নেয়। এর জন্য উনি দুটি স্লোগান দেন, একটি হলো ইংরেজ ভারত ছাড়ো, এবং আরেকটি ছিল ভারতবাসীদের জন্য, করেঙ্গে ইয়া মারেঙ্গে। মনে রেখো, অহিংসা আন্দোলনের পথে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। এখন হয় করব নয় তো মরব। ভারতবর্ষের স্বাধীনতার জন্য এটাই হবে আমাদের শেষ আন্দোলন। এই সময় প্রত্যেক ভারতবাসীকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে। লড়তে হলে লড়তে হবে, এই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হবার আগেই ব্রিটিশ সরকার তাদের দমননীতির সাহায্যে 9ই আগস্ট সূর্য ওঠার আগে গান্ধীজি ও তাঁর সঙ্গীদের বন্দি করে। গান্ধীজিকে আগাখা জেলে রাখা হয়েছিল। দেশের বেশিরভাগ প্রথম শ্রেণীর কংগ্রেস নেতাদের জেল বন্দি করা হয়। সারা ভারতবর্ষ এর বিরোধিতা করতে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের পথ দেখানোর মতো কেউ ছিল না, ফলে আন্দোলনকারীরা জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে। সরকারি আবাসনে আগুন ধরানো হয়, রেলের লাইন উপড়ে ফেলে সরকারি ভবন অধিকার করে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হতে থাকে। ব্রিটিশ সরকার এই বিক্ষোভ দমন করার জন্য সেনাবাহিনী সাহায্য নেয়। ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতার পথকে প্রশস্ত করেছিল এবং সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল। ব্রিটিশরা বুঝতে পেরেছিল ভারতীয়দের আর দমন করে রাখা সম্ভব নয়। সেই কারণে ভারতকে স্বাধীনতা দেবার প্রসঙ্গে তারা আলোচনা শুরু করে। গান্ধীজি আমরণ অনশন শুরু করেন। হিংসাত্মক আন্দোলনের জন্য ভাইসরয় তাঁকে এবং কংগ্রেসকে দোষী সাব্যস্ত করেছিল। গান্ধীজি অসুস্থ হয়ে পড়ায় ওনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরই মধ্যে নতুন ভাইসরয় হয়ে লর্ড বেভিল এসেছিলেন। উনি ডিভাইড অ্যান্ড রুলস নীতি নিয়ে ভারতের হিন্দু ও মুসলমানকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। গান্ধীজি এই দাঙ্গা বন্ধ করার জন্য পায়ে হেঁটে দাঙ্গা কবলিত জায়গায় যেতে থাকেন। ওনার সঙ্গীরা ওনাকে মুসলিম অধ্যুষিত জায়গায় যেতে মানা করেন, কিন্তু উনি বলে ওঠেন, যদি আমার মৃত্যুর ফলে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হয় তাহলে এর থেকে বড় খুশির কথা কি হতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গার আগুন সারা দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিল। 1947 সালের মার্চ মাসে লর্ড মাউন্টব্যাটেন নতুন ভাইসরয় হয়ে ভারতবর্ষে আসেন। উনি ভারতের স্বাধীনতার পক্ষে ছিলেন। মাউন্টব্যাটেন প্রধানমন্ত্রী এটলির সাথে আলোচনা করেন এবং একটি পরিকল্পনা করেন যাকে মাউন্টব্যাটেন প্ল্যান বলা হয়। এই পরিকল্পনায় কংগ্রেসের কাছে অনুরোধ করা হয়
যে ভারতের কিছু অংশ নিয়ে পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র তৈরি করা। গান্ধীজি ও কংগ্রেস এর প্রচণ্ড বিরোধিতা করেন, কারণ তারা অখণ্ড ভারতবর্ষ চেয়েছিলেন। কিন্তু মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নার এই প্রস্তাব ভীষণভাবে পছন্দ হয়। ঠিক সেই সময় ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়তে থাকে। দাঙ্গার আগুন ভারতবর্ষকে ছারখার করে দিতে থাকলো। কংগ্রেস ভারতবর্ষের মানুষকে দাঙ্গার আগুন থেকে বাঁচাতে চাইছিল, সেই কারণে তারা লর্ড মাউন্টব্যাটেনের এই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। লর্ড মাউন্টব্যাটেনের প্রস্তাব পাশ হয়ে যায়। গান্ধীজি প্রস্তাবের প্রতিবাদে বলে ওঠেন, পাকিস্তান তৈরি হলে তা হবে আমার মৃতদেহের উপর। কিন্তু প্রস্তাবটি সমর্থনে কংগ্রেসের গরিষ্ঠ অংশের মত থাকায় প্রস্তাবটি কংগ্রেস কমিটিতে পাশ হয়ে যায়, আর ভারত বিভাজনের ফলে পাকিস্তানের সৃষ্টি হয়। 1947 সালে 15ই আগস্ট ভারতবাসীর কাছে এক খুশির দিন ছিল। দিল্লিতে স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হয়, সারা ভারতবর্ষের মানুষ স্বাধীনতার আনন্দে মেতে ওঠে। কিন্তু গান্ধীজি সেই সময় কলকাতায় থেকে সাম্প্রদায়িক দাঙ্গায় বিধবা হওয়া মহিলাদের সান্ত্বনা দিচ্ছিলেন। ভারতের স্বাধীনতার প্রাপ্তির দিন এই মহান স্বাধীনতা সংগ্রামী মৌন ব্রত ও উপবাস পালন করছিলেন। উনি কংগ্রেসের নেতাদের বলেছিলেন, আপনারা আজ থেকে কাঁটার মুকুট নিজেদের মাথায় পরে নিলেন। এর আগে আপনাদের এত কঠিন পরীক্ষা দিতে হয়নি, এখন থেকে আপনাদের কঠিন পরীক্ষা শুরু হলো। ভারতকে স্বাধীন করার সময় সবাই ভেবেছিল যে বিভাজনের পর যে সমস্ত মুসলমান পাকিস্তানে যেতে চায় তারা আনন্দের সাথে পাকিস্তানে যেতে পারবে, এবং যে সমস্ত হিন্দুরা পাকিস্তান থেকে ভারতে আসতে চাইবে তারা সুষ্ঠুভাবে নিজেদের সম্পত্তি বিক্রি করে ভারতে আসতে পারবে। কিন্তু এই অনুমান ভুল প্রমাণিত হয়েছিল। এই আদান প্রদানের ফলে সৃষ্টি হয় সাম্প্রদায়িক দাঙ্গা, যার ফলস্বরূপ প্রায় 5 লক্ষ নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল। প্রায় 1 কোটি মানুষকে নিজেদের মাতৃভূমি ছেড়ে অচেনা অজানা জায়গায় চলে যেতে হয়েছিল। আমরা কি এই স্বাধীনতার জন্য এত কষ্ট সহ্য করেছিলাম? এই স্বাধীনতা পাওয়ার জন্যই কি দেশের অসংখ্য বীর যুবক ফাঁসি কাঠে প্রাণ দিয়েছিল? গান্ধীজি এই দাঙ্গা থামানোর জন্য আমরণ অনশন শুরু করলেন। এর ফলে সারা ভারতবর্ষে হৈ হৈ পড়ে যায়। এই অনশনের প্রভাবে 5 দিনের মধ্যে দাঙ্গার আগুন স্তিমিত হতে থাকে। দাঙ্গা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর গান্ধীজি অনশন প্রত্যাহার করে নেন। কিন্তু কিছু মানুষের মনে হয়েছিল ভারতবর্ষের এই বিভাজনের জন্য গান্ধীজিই দায়ী, সেই কারণে তারা গান্ধীজিকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে। সর্দার বল্লভভাই প্যাটেল যখন এই ষড়যন্ত্রের আভাস পান তখন তিনি গান্ধীজিকে প্রার্থনা সভায় যেতে বারণ করেন, কিন্তু গান্ধীজি ওনার কথার কোনো গুরুত্ব দেননি। 1948 সালের 30শে জানুয়ারি শুক্রবার দিল্লির বিড়লা ভবনে প্রতিদিনের ন্যায় সেই দিনও মানুষ প্রার্থনা সভায় যোগ দিতে এসেছিলেন। ঠিক 5:25 গান্ধীজি তাঁর 2 নাতনি মনু ও আভাকে সঙ্গে নিয়ে প্রার্থনা সভায় আসেন। ঠিক সেই সময় একজন গান্ধীজির সামনে এসে দাঁড়ায়। প্রথমে সে হাত জোর করে গান্ধীজিকে প্রণাম করে, তারপর সে রিভলভার বার করে গান্ধীজির বুক লক্ষ্য করে পর পর 3টে গুলি চালায়। তিনটি গুলি গান্ধীজির বুক ঝাঁঝরা করে দেয়। গান্ধীজির হত্যাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলা হয়, কিন্তু তার আগেই যা হবার তা তো হয়েই গিয়েছিল। গান্ধীজির হত্যার খবর সারা বিশ্বে আগুনের মতো ছড়িয়ে পড়ল, চারিদিকে শোকের ছায়া নেমে এল। এই সময় জওহরলাল নেহরু দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, বন্ধুগণ, আজ আমাদের জীবনে এক অন্ধকারময় দিন নেমে এসেছে। যে আলো আমাদের পথ দেখাতো
তা চিরদিনের জন্য নিভে গেছে। মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা রাষ্ট্রপিতা বলি, সে আজ আর এই পৃথিবীতে নেই। উনি ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনকে সফলতার মুখ দেখিয়েছিলেন। এই অমর জ্যোতি আমাদের দেশকে হাজারো হাজারো বছর ধরে আলোকিত করে রাখবে।